কোন আমল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ দেখিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুবিধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দেখিয়েছেন, কোন আমল যদি সেই তরিকায় হয় তাহলে সেই আমলটাই সঠিক আমল হবে, সেই আমলটাই উত্তম আমল হবে, সঠিক আমল হবে। ওয়াইযা কানাল আমালু খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, যখন কোন আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে তাহলেই সেই আমলটা, সেই আমলটা খালিস আমল হবে, আখলাসুহু খালিস আমল হবে, যেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে। আর যেই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে না সেটা উত্তম আমল হবে না, যেই আমল আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হবে না সেটা উত্তম আমল হবে না। এখানে আমরা চারটি বিষয় পেলাম, আহসানু আমালা, কোন আমলটা আমাদের জন্য উত্তম আমল। একটু খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে এটা চান না যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য কি অনেক বেশি আমল করলো না উত্তম আমল করলো, কোনটা চান? উত্তমটা চান। তাহলে এখানে একদল লোক আছে, আল আকসারুনা আমালা, আমাদের সমাজে আমরা দেখি যে অনেকে মনে করেন যে ইবাদত যদি আমি অনেক বেশি করি, আমি যদি নিজের মন মতো অনেক ইবাদত করি, বেশি করি, তাহলে আমি সব বেশি পাব। এই ধারণা মূলত সহি নয়, কারণ ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল এটা বলেন নাই যে আমল বেশি করুন। আল আকসারুনা আমালা, যারা বেশি আমল করার জন্য চায় তাদের ধারণা হচ্ছে যে আমল বেশি করলেই আল্লাহ খুশি হয়ে যাবে, কিন্তু আসলে এটা নয়, এটা আল্লাহ তাআলা চান না, আর সেটা আল্লাহ তাআলার কাছে উত্তম আমল হবে না। যেমন ধরুন আমরা জুমার সালাত, আমরা ফরজ সালাত আমরা কয় রাকাত আদায় করি? দুই রাকাত। এখন সবাই বলবে আমরা জুমার দিনে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছি, দুই রাকাত নয় চার রাকাত পড়ি ফেলি, তাহলে কি সালাত হবে কিনা? কারণ ইবাদতের মধ্যে নিজের মন মতো বৃদ্ধি করার কোনো সুযোগ নেই, কোনো ক্ষেত্রেই না। আমি আমার মন মতো যদি ইবাদতের বেশি মানে করার চেষ্টা করি সেটা ভুল, সেটা ভুল তরিকা, এবং আল্লাহ তাআলা এটা চাচ্ছিল না আমার কাছে যে আমি সংখ্যা কত করলাম। আপনি, আপনাকে একটা সবক দিয়ে দিলাম, বললাম আপনি প্রতি রাত্রে 100 রাকাত করে নামাজ পড়বেন, এরকম অনেকে আছে, 100 রাকাত করে নামাজ পড়বেন, এই যে সবকটা আপনাকে দিলাম বা বললাম, আপনি জিজ্ঞেস করতে হবে, জানতে হবে যে আচ্ছা এই 100 রাকাত কে পড়তে বলছে, এটা কে বলেছে? আদৌ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন কি না, নবী সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে পেয়েছেন কি না, নাকি এটা আমি আমার মন মতো করলাম? আমি আপনাদেরকে বললাম যে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার করি প্রতিদিন, আসরের সালাত আবার পড়বেন, এটা অবশ্যই ভালো কাজ করে সন্দেহ নেই, কিন্তু যদি বলি যে 100 বার করে পড়বেন, তাহলে এটা প্রশ্ন করতে হবে যে এটা কেন করবো আমি, কে করতে বলেছে? কারণ আপনার কথা তো দিন নয়, দিনের ক্ষেত্রে আমাদের, আমরা শুনে অনুসরণ করবো কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং আমলের ক্ষেত্রে যারা মনে করে থাকে যে অনেক বেশি করলে অসুবিধা কোথায়, বেশি করলে অসুবিধা কোথায়, বেশি করার জন্য তো বলাই হয় নাই আমাদেরকে, কারণ আল্লাহ তাআলা বলতেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে তাকে তাকে পরীক্ষা করে নিব, যদি আপনার আমল উত্তম না হয় যতই বেশি হোক না কেন, এগুলো আল্লাহ তাআলার কাছে কি হবে না, গ্রহণযোগ্য হবে না, কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন যে মানুষ নেক আমল করবে, মানুষ ভালো কাজ করবে, কষ্ট করবে, আমিলাতুন নাসিবা, অনেক কষ্ট করে আমল করবে, তাসলা নারান হামিয়া, কিন্তু প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে, কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে এগুলো গ্রহণযোগ্য হয় নাই, কারণ ওই যে আমল করেছে আমল নিজের তরিকা অনুযায়ী করেছে, নিজের মন মতো করেছে,
নিজের ইচ্ছা মতো আমল করেছে। এখন আমরা প্রথম যে পয়েন্টটি নিয়ে কথা বলছি সেটা হলো আল আকসারুনা আমালা, একদম লোক আছে তাদের চিন্তাই সবসময় একটা, সেটা হলে আমল যত বেশি করবেন সব বেশি। বুঝতে পেরেছেন? এই বক্তব্য ইসলামী বক্তব্য নয়, কারণ আমলটা আপনার সুন্না তরিকা অনুযায়ী হলে সব বেশি, আর যদি সুন্না তরিকা না হয় থাকে তাহলে বেশি হলে সব বেশি হবে না। বেশি হলে কি হবে না? সব বেশি হবে না, সব বেশি হবে না, বরং কোথাও কোথাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে কি করেছেন, সুন্না পরিপন্থী হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনজন সাহাবী আসলেন, তিনজন সাহাবী আসলেন। এই তিনজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এর মধ্যে মিকদাদ ইবনে আসওয়াদ ছিলেন, উসমান ইবনে মাজউন ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমরুল আস ছিলেন। এই তিনজন, কেউ কেউ তাদের নাম সহিহ বুখারীর মধ্যে আসেনি কিন্তু অন্য রেওয়ায়েতের মধ্যে এসেছে, এই তিনজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে কেমন কেমন কী কী আমল করে, কত বেশি আমল করে, এটা জানতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের মানে তিনি মানে 200 রাকাত 300 রাকাত কি রাতে নামাজ পড়ে কিনা, তারপরে কী করে, অনেক বেশি পড়ে কিনা, অনেক বেশি করেন কি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতগুলোর ধরন কি, এটা জানতে চাইলেন। তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হচ্ছে এই এই এই। যখন এই তিনজন সাহাবী শুনলেন কাআন্নাহু তাকাল্লুহা, তারা মনে করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল তো কম দিতেছি, এত আল্লাহ রাসূল, এত বড় রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল তো কম দিতেছি, সহিহ হাদিস কম মনে হচ্ছে। পরে তারা নিজেরা নিজেই একটা কি করলেন, ডিসিশনে পৌঁছতেন, সিদ্ধান্তে পৌঁছতেন, বলে রাসূল তো আসলে আমলের প্রয়োজনই নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নেই, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দিয়ে দিয়েছেন, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আমলের কোনো দরকার নেই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের প্রয়োজন নেই, হয়তো এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম আমল করেছেন। তারা নিজেরা নিজেরা কি করলেন, একটা কনক্লুড তৈরি করলেন, একটা কনক্লুশন গেলেন। যখন মনে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কম, তখন তারা এই চিন্তা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বরাদ্দ করে দিয়েছেন, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাম তো আমলের প্রয়োজন নেই অতিরিক্ত আমলের। আম্মা আহাদুহুমা, তাদের মধ্যে একজন বললেন আম্মা আনা, আমি ফাআসুমু ফালা উফতির, সারা জীবন সিয়াম পালন করব, কখনো কি করব না, সিয়াম ভঙ্গ করব না, সারা জীবন রোজা রাখব আমল বেশি করার জন্য। এটা হচ্ছে আকসারুনা আমালার কথা বলছি, খেয়াল করেন প্রথম পয়েন্ট, আমি সারা জীবন সিয়াম পালন করব, ফালা উফতির, আমি কি করব না, আমি কখনো সিয়াম ভঙ্গ করব না। ওয়া আম্মাল আখার, আরেকজন বললেন আনা আকুমুল লাইল, আমি রাত্রি যাপন করব, ওয়ালা আরকুদ, রাত্রি ঘুমাব না, সারা রাত জেগে কি করব, নফল ইবাদত করব, সারা রাত জেগে কি করব, নফল ইবাদত করব, রাত্রে ঘুমাব না। ওয়া আম্মাল আখার আসালেস, তৃতীয়জন বলল আম্মা আনা ফালা আতাজাওয়াজু ওয়া আতাজিলুন নিসা, আমি বিবাহ করব না, মহিলাদের থেকে নিজেকে সরিয়ে রাখবো, ইবাদতের জন্য একবারে বৈরাগীর মতো বিবাহ পর্যন্ত করব না। এই তিনজন যখন এই সিদ্ধান্ত নিল, তারা পরস্পর যে কথা বলতেছিল এই কথা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনলেন। তখন তারা চলে যাওয়ার পরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, এই বিষয়টি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো তিনি শুনলেন। খুব ভালো করে খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে ডাকো, তোমরা তাদেরকে ডাকো। তাদেরকে ডেকে আনা হলো, ডেকে আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হা আনতুম হাউলাই কুলতুম কাজা ও কাজা, তোমরা কি ওই সমস্ত লোক এরকম এরকম বলছো? আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার ব্যাপারে তাদের তাকরির নিচ্ছেন, তাদের স্বীকৃতি নিচ্ছেন, তারা আদৌ কি বলছে কি না, এটা হলে সুন্নাহ। খেয়াল রাখবেন, একজন একটা কথা বলার পরে তার কথার উপর নির্ভর করে আরেকজনকে দায়ী করবেন না। আমাদের তো ভুল কাজ করি আমরা, সুন্নার অনুসরণ না করার কারণে জীবনে আমরা প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের কি আছে, চরম ভুল রয়েছে। একজনে আপনার কাছে বলে দিল যে অমুকে এই কথা বলেছে, অথবা অমুকে এমন করেছে, আর আপনি তার উপর তাকে গিয়ে বললেন কি করলেন, আক্রমণ করে দিলেন না। আগে আপনি জানতে হবে বিষয়টি, তোমরা কি অমুক অমুক অমুক, তোমরা কি এমন কথা বলেছ? কালু না, আমরা তো বলছি আল্লাহ রাসূল, আমরা আপনার আমলের কথা জেনেছি, আমরা চেয়েছি যে আমরা বেশি আমল করার জন্য, অনেক বেশি আমল করার জন্য। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা জেনে রাখো আনা আতকাকুম লিল্লাহি ওয়া আখশাকুম লাহ, তোমরা ভালো করে জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি তোমাদের চেয়ে আল্লাহ তাআলাকে আমি সবচেয়ে বেশি ভয় করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি তাকওয়া আমি অবলম্বন করি। সুবহানাল্লাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় বড় বুজুর্গ আপনাদের এখানে আছে কিনা, কিছু এই অঞ্চলে আছে কিনা, অনেক অঞ্চলে বাংলাদেশে পাওয়া যায় রাসূলের চেয়ে বুজুর্গ বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দেন নাই, তিনি সেই বিধান চালু করে দিচ্ছেন। তাহলে রাসূলের চেয়ে বুজুর্গ হয়ে গেলেন না? নাউযু বিল্লাহি মিন যালিক, এ ধরনের বুজুর্গ পাওয়া যাচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সহিহ বুখারী হাদিসের মধ্যে বলে দিয়েছেন জেনে রাখো তোমরা ভালো করে আমি তোমাদের চেয়ে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি এবং সবচেয়ে বেশি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করি। ওয়া ফি লাফজিন সহিহ মুসলিমের রওয়ায়েতের মধ্যে এই শব্দ এসেছে যে আ'লামুকুম বিল্লাহ, আল্লাহ সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানি, আমি আল্লাহ সম্পর্কে তোমাদের চেয়ে সবচেয়ে বেশি জানি। খুব ভালো করে খেয়াল করুন, আম্মা আনা ফাতাযাওয়াজুন নিসা, আমি নারীদের সাথে বিবাহ করি, বিবাহ করেছি। নবী সাল্লাম বিবাহ করেছেন কি করেন নাই? নবী সাল্লাম বিবাহ করেছেন, তো তোমরা বলতেছো বিবাহ করবে না। ওয়া আম্মা আনা ফাতাযাওয়াজুন নিসা, আমি বিবাহ করি, আমি বিবাহ করেছি। ওয়া আনা আকুমুল লাইল ওয়া আরকুদ, আমি রাত্রে সালাত আদায় করি এবং আমি রাত্রে ঘুমাই। ওয়া আসুমু ওয়া উফতির, আমি সিয়াম পালন করে থাকি এবং সিয়াম ভঙ্গ করে থাকি। এটা হচ্ছে ফা ইন্না হাযা মিন সুন্নতি, এটাই হচ্ছে আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে অন্যদিকে মুখ ফিরে নিল, আমার সুন্নত থেকে বিমুখ হলো, সে ব্যক্তি আমার দলভুক্ত হতে পারবে না, নাউযু বিল্লাহ। এবার আপনারা খুব ভালো করে খেয়াল করুন, প্রথম লোক বলেছেন যে তিনি সিয়াম পালন করবেন, ভঙ্গ করবেন না। আচ্ছা, যদি কোনো ব্যক্তি, খুব ভালো করে খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো ব্যক্তি যে পাঁচ দিন সিয়াম রাখা হারাম, এই পাঁচ দিন বাদ দিয়ে যদি পুরো বছর সিয়াম পালন করে, তাহলে কি সে তার এই কাজটা কি হারাম হবে না জায়েজ হবে, কী হবে? হ্যাঁ, একদল বলছেন জায়েজ, আর দল দুই দল হয়ে গেছে নাকি? হ্যাঁ, কী হবে বলেন, হারাম হবে না? জায়েজ, শরীয়তের মধ্যে জায়েজ, কারণ সেই ব্যক্তি করতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ লঙ্ঘন করেনি। বুঝতে পেরেছেন? সুন্নাহ লঙ্ঘন করেছে। খুব ভালো করে খেয়াল করেন, বিষয়টি জায়েজ, কারণ সে অধিক আমলের জন্য কি করেছে, এই সিদ্ধান্ত নিয়েছে, সুন্নাহর আমল করেনি, সুন্নাহটা বাদ দিয়েছে। কোনটা বাদ দিয়েছে? কারণ সিয়াম পালন করা, নফল সিয়াম পালন করে জায়েজ, আপনি নফল সিয়াম পালন করতে পারবেন। দ্বিতীয় ব্যক্তি তিনি বললেন যে আমি সারা রাত নফল
ইবাদত করব, রাত্রে ঘুমাব না। যদি কোনো ব্যক্তি ইশার সালাত থেকে আরম্ভ করে ফজর পর্যন্ত সারা রাত নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, তাহলে তার এই কাজটা জায়েজ কি না জায়েজ? জায়েজ, সারা জীবন করলেও জায়েজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নয়। খুব ভালো করে খেয়াল করুন, এখানে আধিক্য রয়েছে অনেক ইবাদত, এবং এটা জায়েজ না জায়েজও নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নয়। আর তৃতীয় ব্যক্তি বললেন বিবাহ করবে না। এখন যদি আপনাদের এখানে কোনো ব্যক্তি বলে যে না আরে এত ভেজাল কে করে, আর একটু মহিলা নিয়ে আসবো, তারপরে ঝামেলা ঝগড়া হবে, ঝগড়া বিবাদ হবে, ছেলে মেয়েরও হলে আবার বিশাল বিশাল বিপদ, মানে এগুলো নিয়ে আরেক ঝামেলা, তো বিবাহ করার দরকার। যদি কেউ এরকম বিবাহ না করে তাহলে তার এই কাজটা হারাম হবে না জায়েজ হবে? না জায়েজ, হারাম হবে কেন? আপনি কোত্থেকে ফতোয়া দিচ্ছেন? আপনি কোন মাদ্রাসা থেকে মুফতি আসছেন? হারাম হবার কিছু, এটা জায়েজ কাজ, বৈধ কাজ, কারণ এটা যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে কী করতে পারে, বিবাহ না করতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নার অনুসরণ নয়। খুব ভালো করে খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্না যেখানে আছে সেখানে যদি সুন্নাকে বাদ দিয়ে নিজের মন করা নিজে কোনো বৈধ কাজও আপনি তৈরি করে নেন, সেই কাজটুকু সুন্না পরিপত্তি হওয়ার কারণে এই তিনজন সাহাবির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলতেছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে যদি তোমরা এই কাজগুলো মনে বৈধ মনে করেও করো, তাহলেও আমার সুন্না অনুসরণ না করার কারণে আমার দলের মধ্যেই অন্তর্ভুক্ত হতে পারবে না। খুবই স্পষ্ট বক্তব্য, খুবই স্পষ্ট বক্তব্য। এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, যাতে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, এ কথা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কে তোমাদের মধ্যে বেশি আমল করে। এই বেশির বিষয়টি মাথা থেকে কি করেন, ঝেড়ে ফেলেন, মাথার মধ্যে রাখার কোনো সুযোগ নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বড় বুজুর্গ হওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, কেউ ওই চিন্তা করেন না, তাহলে ভুল চিন্তা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি কে উত্তম অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম, তাদের চেয়ে বড় বুজুর্গ হওয়ার সম্ভাবনা আছে কিনা? যতই আপনি বুজুর্গ হন না কেন, কোনো সন্দেহ নেই আপনি দিনের ব্যাপারে হয়তো বুজুর্গ হয়েছেন, কিন্তু খেয়াল রাখবেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের থেকে আপনি বড় বুজুর্গ হতে পারবেন না। কারণ কেন পারবেন না? আপনি হয়তো প্রশ্ন করতে কেন পারবো না আমরা, আমরা সাহাবীদের থেকে বড় হইতে অসুবিধা কোথায়? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগেই জানিয়ে দিয়ে গেছেন, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, খবরদার খবরদার তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে না, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে কটূক্তি করবে না, গালিগালাজ করবে না। ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন জাবালান, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে থাকে। উহুদ পাহাড় কতটুকু লম্বা জানেন কিনা? 12.5 কিলোমিটার, বিশাল। এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, এটা মানে কত টন স্বর্ণ হবে আল্লাহ ভালো জানেন, হিসাব করে আপনি বের করতে পারবেন না। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছেন লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, যদি তোমাদের মধ্যে কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তারা আল্লাহর রাস্তায় এক কোষ পরিমাণ, এক অঞ্জলি পরিমাণ, অথবা এর অর্ধেক পরিমাণ যা ব্যয় করেছে সেই পরিমাণ সব পর্যন্ত পৌঁছতে পারবে না। সুতরাং সাহাবিদের থেকে বুজুর্গ বড় হওয়ার সুযোগ আছে কিনা, হতে পারবেন কি প্রশ্ন আসে না, আমরা এই জায়গায় যেতে পারবো না, আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমার বন্ধুগণ এক প্রথম পয়েন্ট হচ্ছে মাথার মধ্যে এই জিনিস রাখবেনই না যে আপনি কত রাকাত নফল নামাজ পড়ে ফেলেছেন, মাথার মধ্যে আপনি রাখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা দিয়েছেন সেই তরিকাটা আমি অনুসরণ করতে পারলাম কিনা। আপনি খুব ভালো করে খেয়াল করুন, আপনার মানে একটা ছোট ভাই আছে, একটা ছোট বোন আছে, ছোট বোনের জন্য জামা সেলাই করেছেন আর ছোট ভাইয়ের জন্য জামা সেলাই করেছেন। এখন ছোট বোনের জামা আপনি গায়ে দিতে পারবেন কিনা, আপনার গায়ে হবে কিনা? যদি গায়ে দিয়ে আসেন তাহলে কেমন লাগবে? এটা হয় না,
ডিজাইনটা ইবাদতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন সেভাবে আসতে হবে। এখানে কোনো ব্যক্তির ডিজাইন চলবে না, এখানে আমি কর্তৃত্ব করার কোনো অধিকার রাখি না। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে যান নাই যে আমি চলে গেলাম আর তোমরা তোমাদের মন মতো দিনটাকে নিজেরা তৈরি করে নাও, এরকম কথা বলছেন কিনা? কি রাসূলুল্লাহ কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগে জানিয়ে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা মায়েদার মধ্যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং এই 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 যে বোতলের মধ্যে যদি পরিপূর্ণ পানি থাকে তাহলে এখানে যদি আপনি আরো পানি ঢুকান কি হবে? এটা আগের পানি পড়ে যাবে, ফলে এখন বেদাত ঢুকে গিয়ে আমাদের সমাজের মধ্যে বেদাত এমন ঢুকে গিয়েছে যে সুন্নত তালাশ করে পাওয়া কঠিন। কি পাওয়া কঠিন? সুন্নত তালাশ করে পাওয়া কি ভয়ঙ্কর কঠিন, আফসোস লাগে, কিন্তু কিছুই করার নেই। কারণ বেদাতিরা নিজেকে এত বুজুর্গ মনে করতেছে যে যারা বেদাত করতেছে আমরা তাদেরকে সম্মান করি, আমরা সবাইকে সম্মান করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে দূরে থাকলে সে যে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে সে সেটা জানে না, সে যে কত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা জানে না, কিন্তু তারপরেও এত বেদাতের মধ্যে পড়ে গিয়ে মনে করতেছে যে মানে তিনি অনেক বড় বুজুর্গ হয়ে যাচ্ছেন। বেদাতের মাধ্যমে বুজুর্গ হওয়ার কোনো সুযোগ আছে কি না প্রশ্নই আসে না। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, প্রথম হলো আল আকসারুনা আমালা, যারা আমলের দিক থেকে বেশি আমল করার চেষ্টা করে। আরেক দল আছে আল আকসারুনা আমালা, যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমল করেও ক্ষতিগ্রস্ত, আমলটা তাদের কোনো কাজে আসবে না। এরা হলো যারা নিজেদের আমলকে বরবাদ করে দিয়েছে। সালাত আদায় করেছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে নাই, সিয়াম পালন করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে নাই, হজ পালন করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে নাই। কারণ এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে যদি আমি অন্য কারো তরিকা অনুযায়ী চলি তাহলে আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল কাহফের শেষের দিকে বলেছেন قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا كبي اسمشت بكتبه قل هي نبي أبني بولدين هل ننبئكم تما در كي جانبونا شون بعد دبونا بالأخسرين أعمالا جار عمل دكت كي شب چه بشي كتي قصتو تادر شون بركي আমার দিতে ক্ষতিগ্রস্ত বলতে বোঝায় মানে আমল আছে কিন্তু কি হয়েছে, হ্যাঁ আমল নষ্ট হয়ে গেছে। আচ্ছা আমরা যদি এই যে আমলগুলো করতেছি আমাদের এই আমলগুলো আমরা যদি মনে করি যে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমাদের জানা দরকার না যে আমাদের আমলগুলো মানে সঠিক হচ্ছে কি না এটা জানা দরকার না? অবশ্যই দরকার। কারণ আমার আমলটা কখন নষ্ট হবে, কিভাবে নষ্ট হবে সেটা যদি আমি জানতে না পারি তাহলে তো আমার আমল পুরাটাই কি বেহুদা আমল হয়ে যাবে, বেকার আমল হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আমল কি হবে না, মর্যাদা পাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, এরা কারা? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে অনেক ভালো কাজ করেছে, অনেক চেষ্টা করেছে, অনেক কাজ করেছে, অনেক আমল করেছে, কিন্তু সবটাই কি হয়ে গেছে, পণ্ড হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন, আর তারা মনে মনে নিজেরা ভাবতেছে যে তারা বলতেছে যে ওয়া হুম ইয়াহসাবুনা, তারা ধারণা করতেছে, তারা মনে করতেছে, তারা বলতেছে যে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে আমরা ভালো কাজ করতেছি। আমরা কি করতেছি? আপনি বেদাত করতেছেন আবার বলতেছেন যে আমি ভালো কাজ করতেছি, অসুবিধা কি? বলে অসুবিধা কি ভাই, এই কাজ করতে অসুবিধাটা কোথায়? অসুবিধার বিষয় নয়, আপনাকে জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে কিনা এখানে। যদি সুন্নাহ না থাকে অবশ্যই আপনি এখানে থামতে হবে, অবশ্যই আপনাকে এখানে থামতে হবে। আমার বন্ধুগণ, আজকে এই সুন্নাহ আমরা না বুঝার কারণে
আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে সুন্নাহ এবং বিদআতের যে পার্থক্য, এই পার্থক্য আমাদের জানা না থাকার কারণে আমরা যখনই মানে সুন্নাতের নামে বিদআত যখন চালু হয়ে যায়, তখন বিদআত যখন আপনি মানুষদেরকে বলেন, বলছি ভাই এটা করলে অসুবিধা কি? সারা জীবন তো আমাদের বাপদাদারা করে আসছে, বাপদাদাদের জন্য আপনি কি আমাদের জিজ্ঞাসিত হবেন না? বাপদাদার ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে না? বাপদাদারা যেটা করেছেন সেটা আল্লাহ তাআলা তাদের জবাব নেবেন। কিন্তু আপনি যদি কোনো বিষয় সম্পর্কে জানা থাকে, তাহলে আপনার সেই বিষয়ে আপনার সংশোধন করতে হবে কিনা, আপনার কি মনে করতে হবে কিনা? ওয়াজিব সংশোধন করতে হবে। যদি নবী সাল্লাল্লাহু সুন্নার মধ্যে, নবী সাল্লাল্লাহু আমলের মধ্যে আমরা না পাই, তাহলে সেটাকে আপনাকে সংশোধন করতে হবে। খুব ভালো করে খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিষয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়ে গেছেন। জানিয়েছেন কি? হ্যাঁ জানিয়েছেন। আপনি দেখবেন এটাও সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুজদালিফায় আসলেন, বিদায় হজের বাসন, বিদায় হজের ঘটনা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাত থেকে মুজদালিফায় আসলেন, মুজদালিফায় রাত্রি যাপন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিনার উদ্দেশ্যে রওনা করবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে বললেন, কেউ বলছেন ফাদল ইবনে আব্বাসকে বললেন, আর কেউ কেউ বলে যে একজন সাহাবীকে বললেন যে এলতাকত লি হাসায়াত, আমার জন্য কিছু কঙ্কর, ছোট পাথর আর কি, কুচি পাথর যেগুলো আছে, কিছু কঙ্কর আমার জন্য নিয়ে আসুন, এগুলো নিয়ে আসুন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে কঙ্করগুলো নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বুটের পরিমাণ, বুট তো বুঝেন, বুটে যে ছোলা আছে না, ছোলাকেই বুট বলা, ছোলা আর বুট এটা একই জিনিস। এই এই পরিমাণ একটা কঙ্কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই হাতের মধ্যে নিলেন, দুই হাতের মধ্যে নিয়ে হাত উঁচু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, লিমিসলি হাযা ফারমু, এই যে কঙ্কর দেখালাম, যে কঙ্কর যে সাইজ দেখালাম, এই বুটের সাইজ, বুঝতে পেরেছেন? লিমিসলি হাযা, এই অনুরূপ ফারমু তোমরা নিক্ষেপ করবা। ওয়া ইয়্যাকুম ওয়াল গুলু, খবরদার খবরদার, বাড়াবাড়ি করতে যাবে না, এরকম করে নিয়ে আসবে না। সেই জায়গায় দেখবেন যে ছাতা পার মেরে দিচ্ছে, সেই জায়গায় যারা হজ করতে গিয়েছে জুতা মেরে দিচ্ছে, সেই জায়গায় দেখবেন যে বড় বড় ইট নিয়ে এসে মেরে দিচ্ছে। আমার আলোচ্য বিষয় এটা নয়, আমার আলোচ্য বিষয় অন্যটা। এখানে কি মারতেছেন মারেন, কারণ শয়তানের প্রতি রাগ দেখায়, কিন্তু এটা জানে না যে শয়তান তাদেরকে দেখে হাসে। শয়তান বলে যে আমি কি শয়তান, তোমরা এর চেয়ে বড় শয়তান, আমি কোন পর্যায়ের শয়তান, তোমরা এর চেয়ে বড় শয়তান, কারণ তোমরা তো তোমাদেরকে যে ইবাদতগুলো আমি করাচ্ছি এগুলো কোনোটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর তরিকার মধ্যে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা করেছেন সেই তরিকা তো তোমরা করতেছো না। আমার বক্তব্য এখানে নয়, খুব ভালো করে খেয়াল করুন, খুব ভালো করে খেয়াল করুন, আমার বক্তব্য এই জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানে পাথর, এই পাথরটার সাইজ কেমন হবে, এই পাথরটা কি হবে, এই সাইজটুকু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের ব্যাপারে দেখায় জান নাই, নামাজের সুন্নাতগুলো জানিয়ে জান নাই? তাহলে আমরা নামাজের জন্য সুন্নাত তৈরি করবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রোজার সুন্নাতগুলো জানিয়ে জান নাই, তাহলে আমরা নিজেরা কেন রোজার জন্য সুন্নাত তৈরি করব, আমরা নিজেরা কেন আবিষ্কার করতে যাব? যেহেতু সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গেছেন, এমনকি একটা ছোট্ট পাথর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাইজ দিয়ে গেছেন যে এই সাইজ হবে পাথর। চিন্তা করেন, এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে কি করতে হবে, আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, আমাদের আমলটা যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। যদি সুন্নাত থেকে বিচ্যুত হয়ে যায়, সেই কাজটা আমার মনগড়া কাজ হয়ে যাবে, সেই কাজটা কি হয়ে যাবে, আমার মনগড়া কাজ হয়ে যাবে। আর আমার কাজটা যদি মনগড়া হয়ে যায়, আমার মনগড়া হয়ে যায়, তাহলে এই কাজটা হচ্ছে আখসারুনা আমালা, যারা আমল করে ক্ষতিগ্রস্ত আমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা হচ্ছে দ্বিতীয় দল, কারণ আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা কে উত্তম আমল করবে এখন যে আমল করলো বরবাদ হয়ে যাওয়া আমল তার এখানে কি নেই কোনো স্থান আছে কি না কোনো স্থান নেই এই জন্য খেয়াল রাখতে হবে আপনাদেরকে আমলের ক্ষেত্রে আমরা সত্যিকার আমার আমলটা নষ্ট হয়ে যাচ্ছে কি না আসুন আমাদের আমলগুলো ইবাদতগুলো এবং পুরো দিনটাই আপনি যদি দিনটাকে মনে করেন এই বিল্ডিং দিনটাকে যদি আপনি মনে করেন এটা বিল্ডিং দিনের রুকন হচ্ছে কয়টি তিনটি দিনের রুকন হচ্ছে কয়টি জানেন কি না এটা দিন বলতে ইসলামকে বোঝায় দিন বলতে কি ইসলামকে বোঝায় আর দিনের রুকন হচ্ছে কয়টি তিনটি একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইহসান এই তিনটা হচ্ছে দিনের রুকন এই তিনটার সমন্বয়ে পুরাটা হচ্ছে দিন পুরাটা হচ্ছে কি দিন কোথায় পেলাম সহিহ বুখারী বা মুসলিমের হাদিস হাদিসে জিব্রিল যেটাকে বলা হয় তাকে হাদিসে জিব্রিলের মধ্যে এটা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিনের বিষয়ে জানিয়ে গেছেন আমাদেরকে আসেন আমাদের এই যে দিনটা আছে এই দিনটা মূলত মৌলিক দুটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত কয়টা কয়টি বিষয় দুটি বিষয় এটি সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামার যত উলামায়ে কেরাম আছেন যারা হকপন্থী হাক্কানি এবং রাব্বানি আলেম রয়েছেন তাদের সকলেরই বক্তব্য এটা সাহাবায়ে কেরামদের বক্তব্য এটা তাবিদের বক্তব্য তাবিদের পরবর্তী আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন তাদের বক্তব্য সকলের বক্তব্য গোটা দিনটাই আমাদের দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত দুটি জিনিস আমাদেরকে কী করতে হবে খেয়াল করতে হবে কয়টি জিনিস এক নম্বর জিনিস হচ্ছে আপনার ইবাদত হোক আপনার আমল হোক আদান কি অগ্রিম হয়ে গেছে না সময় হয়ে গেছে একটু অগ্রিম হয়েছে না যাই হোক প্রথম বিষয় হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে আপনার ইবাদত হোক আপনার আমল হোক যেটাই হোক না কেন এটা যদি উত্তম আমল হতে হয় তাহলে এই আমলটা ইখলাসের ভিত্তিতে হতে হবে কিসের ভিত্তিতে হতে হবে ইখলাস থাকতে হবে কী থাকতে হবে ইখলাস কাকে বলে ইখলাস হচ্ছে আমলটা একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হবে দুনিয়ার কোনো সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো কাজের জন্য হবে না তাহলে আমলটা একমাত্র কার জন্য হতে হবে আল্লাহর জন্য হতে হবে আপনি সালাত আদায় করছেন এটা কার জন্য হবে এখন আপনি যদি কুরবানি করেন কোনো ব্যক্তির জন্য কোনো দরগার জন্য কোনো মাজারের জন্য এটা কি আপনার আমলটা কি ইখলাস আছে কি মনে করেন ইখলাস হবে মান্নত করতেছে কবরে গিয়ে এটা কি ইখলাস হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাসের জন্য চারটি মৌলিক শর্ত কয়টি মৌলিক শর্ত